আজকের এই ট্রাফিক মিছিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আশিক নজরুল। মোবাইল নাম্বার হয় মোবাইল স্টিল। ধন্যবাদ। আমি প্রথমে এই মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ডক্টর তাপস চন্দ্র পাল, মঞ্চে আমার বড় ভাই সমু সুব্রত চৌধুরী অ্যাডভোকেট, একসাথে বহু বছর আমরা বিভিন্ন আন্দোলন করেছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে নীলচন্দ্র বর্মা এবং এখানে উপস্থিত সকল অতিথিবৃন্দ সবাইকে আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন এক সময় এই অনুষ্ঠান আয়োজন করছি, সারা দেশ বন্যা কবলিত। আপনারা জানেন এই পূজা কমিটির পক্ষ থেকে এখানে যে উপার্জিত অর্থ হচ্ছে তার একটা বড় অংশ বন্যার্থদের তহবিলে দেওয়া হচ্ছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে আমরা যে আমাদের সার্বজনীনতা বন্যার্থ যারা আছে সেখানে আমরা দেখতে গেছি যে কোন ধর্মে সাহায্য যখন করতে গেছি তখনকে আমরা দেখতে গেছি যে কোন ধর্ম সাহায্য করবে। আমাদের যে সার্বজনীন সংস্কৃতি, আমাদের যে জাতীয় ঐক্যবোধ, এই বন্যার ক্ষেত্রে আজকে পূজা কমিটি বন্যার্থদের সাহায্য করার ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছে তার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। আমি অনুষ্ঠানে শুনতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়ে এনেছেন, আমাদের জুলাই হত্যাকাণ্ডের সময় যে ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং বন্যার এই প্রাকৃতিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, যারা নানান রকম প্রকাশ দিতে আছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আমি প্রথমেই বলে দিচ্ছি একটা ব্যক্তিগত অনুভূতির কথা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা রিটেন কাগজ আছে। মন্ত্রী হলে এই ধরনের রিটেন কাগজ প্রাইভেট সেক্রেটারি লিখে দেয়। আমি ভাবলাম আপনাদের সাথে আমি রিটেন বক্তব্য দিব কেন, আপনাদের সাথে আমার প্রাণে যখন আমি মুখে কথা বলবো তখন হয়তো দু একটা শব্দ প্রয়োগে ভুল হতে পারে, সেটা আপনারা ক্ষমা করে দেবেন। আমি প্রথমেই বলি আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছি যে আমাকে আজকে এই অনুষ্ঠানে দাওয়া দেওয়া হয়েছে। আমি কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সাথে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, আমি ঢাকেশ্বরী মন্দিরে আগেও গিয়েছি। সেদিন আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ আছেন, ঢাকেশ্বরী মন্দিরে যারা দায়িত্বে আছেন, তারা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন, যেভাবে বুকে টেনে নিয়েছেন, আমি খুবই আবেগ আপ্লুত হয়ে আমার স্ত্রীকে এসে রেখে বলেছি, এটাই তো বাংলাদেশ, এটাই তো বাংলাদেশ। আমরা রাহিত বলেছি, আমাদের প্রধান উপদেষ্টা বলেছে আমরা একটা পরিবার, আমরা একটা পরিবার। আপনারা যদি শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেখেন, উনি বলতেন দুষ্টের দমন শিষ্টের পালন। আচ্ছা আমাকে বলেন তো কোন ধর্মে এই কথাটা বলা নাই? পৃথিবীতে কি এমন কোনো ধর্ম আছে যে বলে না দুষ্টের পালন শিষ্টের দমন? এটা বলে কোনো ধর্ম বলে না। আমি আমাদের ছাত্র ছাত্রীদেরকে আইন বিভাগে কয়েকটা সাধারণ কথা বলি, এটাও আপনাদেরকে বলতে চাই, আমি বিশ্বাস করি, আমি আনুষ্ঠানিকভাবে গুরুমন্ত্রীর বক্তব্যে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা ধর্ম ভালো ভালো কথা বলে। পৃথিবীর কোনো এমন কোনো ধর্ম আছে যেই ধর্ম বলে সৎ কাজ করো না বলে? পৃথিবীর প্রত্যেক ধর্ম বলে সৎ কাজ করো, সৎ উপার্জন করো, পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করো, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করো, মানুষকে ভালোবাসো, মানুষের ক্ষতি করো না। পৃথিবীর কোনো ধর্ম বলে না জনগণের সম্পদ লুট করো, জনগণকে গুম করো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করো। পৃথিবীর কোনো ধর্ম বলে না জনগণের ভোটাধিকার কেড়ে নাও। পৃথিবীর কোনো ধর্ম বলে না দেশের সম্পদ বিদেশে পাচার করো, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ পাচার করো। পৃথিবীর প্রত্যেক ধর্মের মূল বক্তব্য একই রকম। এখানেই আমরা সবচেয়ে বড় ঐক্যের উপাদান পাই। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন পৃথিবীর সকল ধর্মাবলম্বী মানুষরা একই সাথেই উল্লসিত হয়, একই সাথেই ব্যথিত হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধ যখন আমাদের করেছিলাম, আপনারা জানেন আমাদের একজন সেক্টর কমান্ডার ছিলেন সি আর দত্ত। মুক্তিযুদ্ধ কি শুধু মুসলমানরা করেছে বা শুধু হিন্দুরা বা শুধু খ্রিস্টানরা করেছে? বাংলাদেশের মানুষ করেছে। মুক্তিযুদ্ধে যখন আমরা জয়লাভ করেছিলাম সারা বাংলাদেশ উল্লসিত হয়েছিল, এই উল্লাসে প্রত্যেক ধর্মের প্রত্যেক বর্ণের বাংলাদেশের মানুষ ছিল। যখন করোনা হয়েছিল আমরা সাফার করেছিলাম, সব ধর্মের মানুষ একসাথে সাফার করেছিলাম। আজকে উজান থেকে আসা বন্যার পানিতে আমরা যখন সাফার করছি, আমরা যখন ভুগছি, মারা যাচ্ছি, এখানে কি শুধু মুসলমানরা মারা যাচ্ছে বা শুধু হিন্দুরা মারা যাচ্ছে? একসাথে সবাই মারা যাচ্ছি। আমরা উল্লাসেও একসাথে থাকি, আনন্দেও একসাথে থাকি,
দুর্যোগেও একসাথে থাকি, দুর্ভোগেও একসাথে থাকি। এবং আমাদের সবার ধরনের ভুল বক্তব্য খুঁটি নাকি কিছু বিষয় বাদ দিলে, আনুষ্ঠানিকতা বাদ দিলে একই রকম, তাহলে কেন এত বিভেদ? এই বিভেদটা হয়, আমার তো কিছুটা বয়স হয়েছে, এই বিভেদটা হয় মূলত কিছু ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষের কারণে। এই ধর্ম নিয়ে রাজনীতি আপনাদেরকে নাহিদও বলেছেন, আপনার ধর্ম নিয়ে রাজনীতি বাংলাদেশে প্রত্যেক সরকারের আমলে কম বেশি হয়। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা যে একজন সচেতন হচ্ছেন, যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে, তাদের 15 বছর আমলে আপনারা কি নিরাপদে ছিলেন? আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একটা ঘটনার কি বিচার পেয়েছেন? 15 বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না? আমরা স্টাডি করেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুব্রতদা আছেন এখানে, সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠীর সম্পদ কারা দখল করেছিল বলতে দেখেন।